ওরে ভাই রে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কি রে ভাই, দুলাম কিছুই তো দেখি না, ধর কঠিন জ্ঞান লেগে আছে। বাইকাররা উফ, দেখেন চিপা চাপা ঠিকই বের করে ফেলে, এদিক দিয়ে না হলে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে না হলে এদিক দিয়ে, মানে বাইকারদের মানে আসলে কোনো বাধা নেই আর কি। বাইক দিয়ে যাওয়া যায় না কোন জায়গায়, সব জায়গায় যাওয়া যায়। চিপা চাপা দিয়ে কত সুন্দর করে মানুষ বাইক চালায়, আমি যদি এত সুন্দর করে বাইক চালাতে পারি না, প্রতিনিয়তই শিখতেছি বাইক চালানো। তবে বেশি ভালো বাইক চালাইলে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কি, কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, আর বেশি কনফিডেন্স লেভেল ভালো না বাইকের ক্ষেত্রে, কনফিডেন্স লেভেলটা একটু কম ভালো। আপনি যখন একটু কনফিডেন্স কম থাকবে, তখন কিন্তু আস্তে ধীরে ধীরে শিখছে, যেগুলো ডেঞ্জার জোন আছে সেদিক দিয়ে যাওয়ার কোনোভাবে ট্রাই করবেন না। কিন্তু আপনি যদি প্রো রাইডার হন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি মানে চেষ্টা করবেন আর কি, চেপা চাপা দিয়ে ঢোকার, তারপরে হাই স্পিডিং করার, কারণ আপনি তো প্রো রাইডার, আপনার ভয় কম, আপনার ভালো লাগা বেশি থেকে শুরু করে আরও অনেক কিছু। আমি এখনও টিএমপি জ্বালাইছিলাম না, যাই হোক তালে তালে চলে আসছি ভাই। কেন কেন এদিক দিয়ে কেন আসলাম আমরা, এখানে শাওন ভাইয়ের ইয়েতে থেকে যাই আমরা? ও না, সামনে কি জানি হয়েছে এই কারণে, যে যাই হোক দেখতেছি ব্যাপারটা, যাই আগে পরেরটা পরে দেখি। জ্যাম যতই হোক, আমরা আজকে এই বেরিবাদ, এই বেরিবাদ রোড দিয়ে গেলে আসলে গোসল করতে হয়, মানুষের জন্য গোসল ফরজ হয়ে যায়, এত পরিমাণে ধুলা। এদিকে আসলে ধুলা হওয়ার কারণ আছে, এদিকে অনেক পরিমাণে ভাটা, এগুলোই ভাটা, আবার মাটি নিয়ে যাতায়াত করে, মাটি পড়ে, যার ফলে প্রচুর পরিমাণে ধুলা হয় এদিকে। আরে ভাই রডগুলো কেমন খারাপ আছে, মানে কি করব, আমার এসব রড ফট দেখলে ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যায় ভাই, আমার না রড ফট দেখলে ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যায়, রড ফট দেখলে ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যায়। ফাইনাল ডেস্টিনেশন দেখছেন না, কি মুভি ব্যবহার করছে, হ্যাঁ দেখেন পুলিশ ভাইয়েরা কত কষ্ট করে এই সময় ই করতেছে, ট্রাফিকিং করতেছে। আসলে ভালো মন্দ কিন্তু সব জায়গায় আছে, তারা কিন্তু অনেক কষ্ট করে আমাদের, ঠিক আছে অনেক পুলিশ খারাপ আছে, সবাই না, তাদের স্ট্রাগলগুলো আমাদের বুঝতে হবে। কয়েকদিন আগে একটা পিকচার ভাইরাল হয়েছিল না, ওই পিকচার, ওই পিকচারের কথা মনে পড়ে গেল এই রোডে আসে। ওরে ভাই রে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কি রে ভাই, দুলাম কিছুই তো দেখি না, দেখেন দর্শক
পুরো সার্কাস ব্যাপার স্যাপার। এরুদ্ধে আসেন না কেউ, ভুলেও আসেন না, দরকার নেই, আপনারা 14 মাইল ঘুরে যান। বাইক নিয়ে এই রোডে ঢোকার কোনো মানে হয় না। আমরা আজকে এক্সপেরিমেন্ট করতে আসে আমাদের দশা হয়ে গেছে একবার, সেই কি আর বলবো। সামনে কেউ আছে নাই তো? যাই হোক, আমরা বেরিবাদ রোডে ঢুকে পড়েছি। ওইটা ওইটা বেরিবাদ রোডের শুরু, আর মেইন বেরিবাদ রোড কিন্তু এইটাই। গাড়ি ঘোড়া তো চলতেছে মোটামুটি টুকটাক, একবার না চলতেছে। তবে আমার মনে হয় যে বাইক ঠিক আছে, বাইকে দুজন যদি থাকেন এটা ঠিক আছে, রিক্সা ফিক্সা নিয়ে যাওয়াটা উচিত হবে না মনে হয়। এরকম কে ভালো কে মন্দ বলা খুবই মুশকিল, কারণ এখন দেখা যায় রাত লাহোরে ভিডিও পাঠাই দিব যে তোরা ভালো আছিস। ভাই এখান থেকে কি মোহাম্মদপুর পর্যন্ত যান নাকি? কি অবস্থা করে রাখছি রে ভাই, এটা কেমনে যাবো? আগে নিজে বাসি সাইড হয়ে আগে কয় কেজি যে দুলা খাইলাম আজকে মনে নেই। ওই দিক দিয়ে তেল নিয়ে আমাদের বের হয়ে ওই মধ্যে চলে যাওয়া লাগতো, এটা আমাদের বড় ভুল হয়ে গেল। এই ভুলের মাশুল দিতে দিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। বাবা রে, সাধারণত এত জ্যাম তো থাকে না। আমি জ্যামের জন্য চিন্তা করে আসিনি ব্যাপারটা তা না, যেন মূলত চিন্তা করছিলাম যে একটু ধুলামুলা বা এদিকে কি পোলাবান কি করে ওটা দেখার জন্য, কিন্তু এরকম ভাবে ধুলা আমাদেরকে খেয়ে দিল কল্পনাই করিনি। কি অবস্থা রে ভাই, এ তো পুরো 10 পরল পরে গেছে।
এই ট্রাক আবার ঢুকছে উল্টা দিকে, এটা ঢুকে আরো লস হয়ে গেছে, উল্টো দিকে ঢুকাটা উচিত হয়নি। দর্শক দেখেন কি অবস্থা, মানে এই রোডে আসবো না চিন্তা করে কানে সিটটি দিই বহুতবার, কিন্তু আজকে আসলে আপনাদের দেখানোর জন্য লাস্ট বার আসলাম। আল্লাহ বাঁচালো ইনশাল্লাহ। ভাই এটা কোন জায়গা? এটাই ওনাদের চেহারাও ওরকম হয়ে গেছে, আপনার চেহারাও আজকে ওরকম হয়ে যাবে, আপনি তো ফুল ফেস পরেন নাই আজকে। ভাই এই যে জ্যামটা মূলত এখানে লাগে, এই যে হেলা একটু ঢুকাই দিয়ে কামটা সেরে দিল। এখানে তো লাগাই দিছিল, জাপান গার্ডেন সিটিতে এটা চেনেন আপনি? ও এদিক দিয়ে বেরোচ্ছ তো, এদিক দিয়ে যাই। কারে কি বলে, আরে ভাই এই গাড়ি ব্যাগ দিয়ে যদি একবার আসে, গাড়ি ফেলা পালান ছাড়া উপায় নাই। পিছে থাকাই তো একটা বিশাল ডেঞ্জারাস। যাই হোক আমরা বহুত কষ্টে পার হইলাম, আসলে অ্যাকচুয়ালি একটা যুদ্ধ। আপনি ভাই আজকে হাফ প্যাস পরে আছেন কি রে ভাই, ওদিক দিয়ে নামে যেতাম ভালো হইতো। এটাই তো হয়, খাইছে খালি রাতের বেলার পুলিশ না, 20 টাকা করে পায় মনে হয়। বালুর মধ্যে কোনটা বালু কোনটা রাস্তা কিছু তো বুঝি না, এদিকে তো আবার দিকে ভালো খাবে। আপনারা কিন্তু নূর বিরিয়ানি খাবেন আসলে এদিকে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।